আজকের বাইরের কাজে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে কোয়ারেন্টাইন অলিম্পিয়াড সম্পর্কে বলছি। তালুকদার একাডেমি তোমাদের এই কোয়ারেন্টাইনকে আরও প্রাণবন্ত, আরও উজ্জ্বল, আরও প্রফুল্ল করতে কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের আয়োজন করেছে। কোয়ারেন্টাইন অলিম্পিয়াড বিষয় হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, যেহেতু এটা মুজিব বর্ষ আর কোয়ারেন্টাইন সময় চলছে, তাই আমরা এটা নাম দিয়েছি কোয়ারেন্টাইন অলিম্পিয়াড। কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের বিষয় বঙ্গবন্ধু বাংলাদেশ, এখানে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে প্রশ্ন করা হবে প্রতিটি ক্যাটাগরিতে। এখানে চারটি ক্যাটাগরি রয়েছে, প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, সিনিয়র। চারটি ক্যাটাগরি, প্রাইমারি ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং এসএসসি 2020 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে। আর সিনিয়র ক্যাটাগরিতে একাদশ, দ্বাদশ, এসএসসি 2020 এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই ইভেন্টে তোমাদের জন্য রয়েছে বিশাল অঙ্কের একটি প্রাইজ মানি। এই ইভেন্টে আমাদের ইউথ পার্টনার হিসেবে আছে ইউথ অপরচুনিটিস বাংলাদেশ। তোমরা ইভেন্টটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ফেসবুক ইভেন্টে জয়েন করতে পারো। এছাড়া আমার তালুকদার একাডেমি ফেসবুক পেজে এই বিষয়ে বিস্তারিত বলা আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তালুকদার একাডেমি ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কটি দেওয়া আছে। রেজিস্ট্রেশন সর্বশেষ সময় 22শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর রাত 11:59 মিনিটে রেজিস্ট্রেশন শেষ হবে। আর তোমাদের ইভেন্টটি হবে 26শে সেপ্টেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমাদের ইভেন্টটি সম্পন্ন হবে। আর এই ইভেন্টে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছি, যারা তোমাদের নিজস্ব ক্যাম্পাসে নিজেদের নেতৃত্ব গুণাবলী দিয়ে তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে অলিম্পিয়াডে অংশ নিতে বলতে পারো। ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগের জন্য আমাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। আর ক্যাম্পাস বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডররা পাবে বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি, একটা সার্টিফিকেট, এবং সবাই যত ক্যাম্পাস অ্যাম্বাসেডার হবে সবাই সার্টিফিকেট পাবে। আর যারা অংশগ্রহণ করবে তারা অবশ্যই পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে, বিজয়ীরা পাবে বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি। তো ক্যাম্পাস অ্যাম্বাসেডার ইভেন্ট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের ইভেন্ট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগস্ট মাসের সংশোধনী যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের একটা বাড়ির কাজে ভিডিও 1 আগস্ট থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের বাড়ির কাছে একটা ভিডিও তো আমরা এখন দেখাবো। তার আগে বলে রাখি, যারা এখন এপ্রিল, মে, জুন, জুলাই সংশোধনী যতগুলো ক্লাস হয়েছিল এই কয়েকটা মাসে তোমাদের লকডাউন থেকে শুরু করে এ পর্যন্ত যেদিন থেকে স্কুল বন্ধ সেই দিন থেকে আজকে পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের বাড়ির কাজের ভিডিও আমরা মাস ভিত্তিক করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আমাদের কাছে অনেকে কমেন্ট করেছো ভাই আগস্ট মাসে ভিডিওটি দেন, তাই আমরা তোমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা আগস্ট মাসে ভিডিও দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখন এপ্রিল, মে, জুন, জুলাইয়ের ভিডিওটি দেখেনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবা। এছাড়াও ভিডিওর বাম কর্নারে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে তোমরা সেই প্লেলিস্টগুলো পেয়ে যাবা। সেই প্লেলিস্টে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সবগুলো ক্লাসের বাড়ির কাজের ভিডিওগুলো পাবা। তো চলো আমরা এখন আগস্ট মাসে ভিডিওটি দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অগস্ট মাসে তোমাদের সংশ্লিষ্ট ভিত্তিতে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলোর মধ্যে 1 থেকে 4 তারিখ পর্যন্ত ক্লাসগুলো হয়নি, কারণ তোমাদের পবিত্র ঈদুল আজহার যে বন্ধ সেই বন্ধের কারণে সংস্কৃতিতে ক্লাস প্রচার হয়নি, তোমাদেরকে এই দিন বন্ধ এই কদিন বন্ধ দেওয়া হয়েছিল। তো 5ই আগস্ট সংস্কৃতিতে প্রথম যে ক্লাসটি হয়েছিল সেখানে ইংরেজি ক্লাসটি হয়েছিল ইউনিট 17 থেকে, লেসন 3 থেকে 4, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোমওয়ার্ক ছিল লুক অ্যারাউন্ড ইউর রুম, হোয়াটস হ্যাপেনিং, রাইট 5 সেন্টেন্সেস, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে তোমরা 5টা বাক্য লিখবা, তার উদাহরণ হিসেবে একটা বাক্য দেওয়া আছে। তো এছাড়া তোমাদের 5ই আগস্টের বাড়ির কাজ, 5ই আগস্টের পরে তোমাদের 6ই আগস্ট চতুর্থ কোনো ক্লাস ছিল না, 7 এবং 8ই আগস্ট শুক্র এবং শনিবার কোনো ক্লাস হয় না তোমরা জানো, 9ই আগস্ট কোনো ক্লাস হয়নি চতুর্থ শ্রেণী, 10ই আগস্ট ক্লাস হয়নি, 12ই আগস্ট চতুর্থ শ্রেণী ক্লাস হয়েছিল। সেদিন তোমাদের বিজ্ঞান থেকে পড়ানো হয়েছিল অধ্যায় 6, বাড়ির কাজ দেওয়া ছিল বিজ্ঞানের অধ্যায় 6-এর অনুশীলনী 1, 2, 3, 4, বাসায় ভালোভাবে অনুশীলন করবে। 1, 2, 3, 4 যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করায় তোমাদের 12 তারিখের বাড়ি কাজ ছিল। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া বাড়ি কাজগুলো কীভাবে করবো, বাড়ি কাজগুলো তোমরা আলাদা আলাদা খাতায় করবা, অবশ্যই আলাদা আলাদা খাতায় করবা যাতে তোমাদের টিচারকে দেখাতে সুবিধা হয়। আর এই বাড়ি কাজগুলো শেষে সবসময় প্রতিটি ক্লাসেই টিচাররা বলে দেন যে বাড়ি কাজগুলো যেন গুরুত্বের সাথে করা হয় যাতে তোমাদের ধারাবাহিক মূল্যায়নে এই নাম্বারগুলো যোগ হবে।
তো অবশ্যই যদি বাইরের কাজগুলো মিস করো তাহলে তোমাদের নাম্বারগুলো কম পাবা। তোমাদের সুবিধার্থে আমরা 1 মাস করে, মাস ভিত্তিক করে আমরা বাড়ির কাজগুলো দিচ্ছি, যাতে তোমরা একসাথে বাড়ির কাজগুলো করে নিতে পারো। আর যারা অলরেডি করেছে তারাও উপকৃত হতে পারো, যদি বাড়ির কাজগুলো ঠিক আছে কিনা সেটা মিলে নিতে পারো। 12 তারিখের পরে তোমাদের 14 শ্রেণীর যে ক্লাসটি হয়েছিল সেখানে, 13 তারিখ ক্লাসটি হয়েছিল সেখানে ইংরেজি ক্লাসটি হয়েছিল, ইংরেজি পুনঃপ্রচার হয়েছিল। এই 17 লেসন 3 থেকে 4 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেম অ্যাজ তোমাদের আগের যে একটা ক্লাস হয়েছিল 9 তারিখে, সরি 6 তারিখে যে ক্লাসটি হয়েছিল, 5 তারিখে যে ক্লাসটি হয়েছিল সেটার পুনরূপ। সেখানে সেম দেওয়া ছিল হোয়াটস হ্যাপেনিং, রাইট 5 সেন্টেন্সেস, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে তোমার 12 তারিখের আগে 5 তারিখ যে ক্লাসটি হয়েছিল, 5 তারিখ আর 13 তারিখ সেম ক্লাস, পুনঃপ্রচার ক্লাস। তো একবার বাড়ির কাজ করে উপরের সাথে পুনঃপ্রচার লিখে ডেটটা দিয়ে দিবা, তারিখটা দিয়ে দিবা, তাহলেই হবে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য রুটিনটি দেওয়া আছে, তুমি রুটিনটি ডাউনলোড করে নিতে পারো, রুটিন মিলিয়ে তোমার ক্লাসগুলো মিলিয়ে নিতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতায় আলাদা আলাদা বাড়ি কাজগুলো করতে বলা হচ্ছে, তোমরা সেই প্রত্যেকটা সাবজেক্টের খাতায় আলাদা আলাদা খাতায় তোমরা বাড়ি কাজগুলো করে নিবা। তোমাদের শ্রেণী শিক্ষক যিনি সংস্কৃত টিভিতে ক্লাস নেন যারা, তারা বলে দিয়েছেন যে এই ক্লাসগুলোর উপর ধারাবাহিক মূল্যায়ন হবে এবং এই ক্লাসগুলোর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা এটা ফলো করে তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করে নিবা। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 13 তারিখের পর তোমাদের পরবর্তী ক্লাস ছিল 17 তারিখে, এর মধ্যে যতগুলো ক্লাস ফাঁকা সেগুলো তোমাদের ক্লাস হয়নি, তাই বাড়ির কাজ দেওয়া যায়নি। 16 তারিখে তোমাদের গণিত ক্লাস হয়েছিল, সেখানে পঞ্চম থেকে পড়ানো হয়েছিল যোগ বিয়োগ গুণ ও ভাগ পৃষ্ঠা 65। বাড়ির কাজ দেওয়া ছিল পৃষ্ঠা 65-এর 5 নং এবং 7 নং সমস্যা সমাধান করবে। 5 নং এবং 7 নং যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সমাধান করতে বলা হয়েছিল 17 তারিখে বাড়ির কাজে। তোমাদের এই বাড়ির কাজগুলো যে রুটিন প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ক্লাসগুলোর বাইরের কাজ সংশোধিত যতগুলো ক্লাস হয়েছিল সেই ক্লাসগুলোর আগস্ট মাসের রুটিনটি তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারো। 17 আগস্টের পর তোমরা আমরা যাচ্ছি, 18 আগস্ট কোনো ক্লাস হয়নি, 19 আগস্ট গণিত ক্লাসটি হয়েছিল, 19 আগস্ট 14 শ্রেণীর গণিত ক্লাস গাণিতিক প্রতীক থেকে পড়ানো হয়েছিল। বাইরের কাজ দেওয়া ছিল পৃষ্ঠা 72, 3 নং এর 4টি সমস্যা সমাধান করবে, 3 নং এর 4টি সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করবে। 20 আগস্ট কোনো ক্লাস হয়নি, 21 এবং 22 আগস্ট শুক্র শনিবার কোনো ক্লাস হয়নি। তোমরা জানো 24 আগস্ট 14 শ্রেণীর ক্লাস ছিল গণিত, সেখানে ষষ্ঠতা থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল পৃষ্ঠা 67, কম্পাস 2, পেন্সিল 4, এই সমস্যাগুলো সমাধান করতে বলা হয়েছিল। 24 আগস্টের পর তোমরা 25 আগস্ট কোনো ক্লাস নেই, 26 আগস্ট 14 শ্রেণীর আরেকটি ক্লাস হয়েছিল, সেটি ছিল গণিত, গণিত থেকে করানো হয়েছিল। এখানে ষষ্ঠতা থেকে পড়ানো হয়েছিল গাণিতিক বাক্য সঠিক বা ভুল পৃষ্ঠা 68, এখানে বাড়ি কাজ দেওয়া ছিল 68-এর সম্পূর্ণ, 68-এর যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণ সবগুলো করতে বলা হয়েছিল। সর্বশেষ আর 26 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি আর কোনো ক্লাস হয়নি। তোমার জন্য বিশেষ যে নির্দেশনা, সে নির্দেশনা হচ্ছে বাড়ি কাজগুলো তোমাদের বিষয় খাতায় লিখে রাখবে। স্কুল খুললে তোমরা বিষয় শিক্ষককে খাতাটি দেখাবে, শিক্ষক বাড়ির কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করবেন, এই নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন যোগ হবে। ধন্যবাদ সবাইকে আগস্ট মাসের বাড়ির কাজটি দেখার জন্য, পরবর্তী মাসের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ নজর ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তালুদুর একাডেমি চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে জানিয়ে দাও, তাহলে একাডেমিতে সংস্কৃতিতে ক্লাস যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাসের বাড়ির কাছে ভিডিও পাওয়া যায় এবং শ্রেণীভিত্তিক ভিডিওগুলো আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিও দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবো যাতে আমরা পরবর্তী মাসে ভিডিওগুলো তোমার জন্য দিতে পারি। আর কে কোথা থেকে জয়েন করেছে আমাদের ভিডিওটি দেখার জন্য, কে কোন জেলা থেকে, কে কোন স্কুল থেকে, তোমরা ভিডিও কমেন্ট বক্সে সেটা লিখে দাও। আর যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।